আপনারও লজ্জা নাই শরম নাই এই প্রোগ্রাম শুনতে আসছেন কেন গত সপ্তাহে আপনার বিটিকে পাঠিয়েছিলেন সিলেটে শিক্ষা জবরে পাঠিয়েছিলেন আপনার মেয়েটা পড়ে ঢাকা কলেজে ও অনার্সে পড়াশোনা করে পাঠালেন কেন আপনি শিক্ষা সফরে গেছে জাফলং এ সিলেটে ওর সাথে আছে ওর বন্ধুরা ওর সাথে আছে ওর টিচারেরা মুরব্বি হাজী সাহেব ও হাজী সাহেব আপনি জানেন না আপনার মেয়ে যখন শিক্ষা সফরে গাড়িতে উঠে যে পোশাক পরেছিল এই পোশাকে যদি তাকে দেখতেন আপনি জীবনে আর চোখে দেখতেন না আপনি আপনি ভাবতেও পারবেন না ও এত ন্যাংটা হয়েছে চিন্তাও করতে পারবেন না আপনি কি চিন্তা করলেন হাজি সাহেব রাত তিনটায় সালাত পড়তে উঠে তাহাজ্জুদের পাটিতে বসে হাত তুলে দোয়া করছে আল্লাহ মেয়েটাকে তুমি সহি সালামতে ফেরত নিয়ে আসো এই সহি সালামতে আসবে ওর মুরব্বির ধারণা আমার মেয়েটা হলো ফেরেস্তা আর তার বন্ধুরা হলো জিন আর শিক্ষকরা হলো ভূত পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না ওকে সহি রাখবে ওকে সালামতে নিয়ে আসতে দিবে পাঠিয়েছেন কক্সবাজারে লজ্জা শরম কোথায় রাখলেন আপনি শিক্ষা সফরে কার সাথে অনার্সে পড়ে মিয়াকে আপনি পাঠালেন আপনার মধ্যে ঈমান বলতে কি থাকলো আপনি কি ভাবলেন আবার সালাত পড়ে জান্নাতে যাবেন মনে করছেন আপনি জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত শিরিকের বিরুদ্ধে বলাটাই অন্যায় আর একটা জিনিস দুইটা বললাম একটা বিবাহের অনুষ্ঠান আর একটা বললাম বর্তমানে শিক্ষা সফর আর একটা বললাম এখানে নোংরামি হয় জঘন্য নোংরামি হয় এই জায়গাতে এই এই জায়গাগুলোতে বিয়ের অনুষ্ঠানে যা হয় শিক্ষা সফরের অনুষ্ঠানে যা হয় এটা কল্পনায় বলা যায় না